মায়ের কাছ থেকে ও 10-15 মিনিট থেকে আমার ছোট বোন লায়লা বানু ও তৎকালীন ও ইকবাল হলে প্রশিক্ষণ গ্রহণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে মাকে দেখার জন্য সে ভারতে যেতে পারেনি। তো আমার ভাই এবং আমার বাবা বলল যে তোমার এখানে থাকার দরকার নেই, তুমি চলে যাও। এবং আমার একটা ফাইলও তখন এখানে মালিয়াগ মোড়ে, তো এসবি অফিস মালিয়াগ মোড়ে একটা ফাইল ছিল, এটা আমরা জানতাম আগে থেকে আর কি কার কার নামে ফাইল ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমি, আমার কাছে তো টাকা নাই, আব্বা বোধহয় সম্ভবত 20 টাকা দিলেন আমাকে। আর ওখান থেকে বেরিয়ে তো ওই একটা পরিবারের কথা বলছিলাম, যেটা যে আমাদের খুট্টুদা বলে একজন আমাদের সিনিয়র ভাই ছিলেন এই শান্তিবাগেই, উনি মৌচাকে ওনার ওষুধের দোকান ছিল। তো ওনার ওয়াইফ হচ্ছে মুক্তিযোদ্ধা অভিনেতা আসাদের বোন, আমরা মেজদি ডাকতাম। ওই বাসাতেই আমরা আড্ডা প্রচুর, আমাদের এই কর্মকাণ্ডের সময় জিনিসপত্র, আমাদের সংগ্রাম পরিষদের জিনিসপত্র কোদাল বেলচা রাখতাম, ওই বাসাটা আমাদের একটা ইয়ে ছিল। তো ওখান থেকে চিন্তা করলাম যে মেজদির সঙ্গে দেখা করেই যাই। তো গেলাম, হ্যাঁ তুই এখন আসছিস, আমি বলি মেজদি ও আমরা চলে যাব, আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে, বস। তো আমাদেরকে ফিরনি খাওয়ালো, ওনার বাসায় রান্না করা ছিল ফিরনি, ফিরনি খেয়ে বললো যে তোর এখানে থাকার দরকার নেই, তুই চলে যা। ওনারা তো সবাই ওয়াকেফাল ছিলেন যে আমরা কী করবো। তো আমরা ওই সব বিদায় নেবার জন্য সব দাঁড়িয়েছি, তো বলে দাঁড়া, উনি স্টিল আলমারিটা খুলে আমাকে 3500 টাকা দিলেন, বললো যে আমার কাছে 70 টাকা আছে, অর্ধেক তোর অর্ধেক আমার, এই কথাটা উনি বলেছিলেন। তো আমি ওই 35 টাকা আর আব্বা দিয়েছিলেন 20 টাকা, এই 55 টাকা সম্বল করে আমি নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এলাকায় আরও আমার এক বন্ধু নাজনু, ও তৎকালীন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, সে তার ফ্যামিলি নিয়ে এসেছে, তার সঙ্গে আমরা নরসিংদীর রওনা দিলাম। যাওয়ার পথে জয়নাল ভাই বলে আমাদের একজন সিনিয়র লোক ছিলেন, উনি ওই টিউবওয়েলের দোকান ছিল এখানে, উনি তো উনি ও ফ্যামিলি নিয়ে ও ওখানে ফ্যামিলি রেখে উনি ব্যাক করতেছিলেন, উনি অনেক ভরে বেরিয়ে গেছিলেন আর কি। তা আমাকে এসে দেখা হলো, আমরা চা খাচ্ছিলাম, হ্যাঁ এদিকে আমার আসিস তুই, আমাদেরকে তুই তুই করে বলতো, অনেক সিনিয়র। তো তো যেতেছে ঠিক আছে, তো এরা উনি আমাকে 5 টাকা দিলেন। সবারই তখন তো কেউ তো প্রস্তুত ছিল না, তো ওই দেওয়াটার বড় জিনিস না, টাকাটা বড় জিনিস না, ওনার যে আন্তরিকতা আমার প্রতি, আমি যাচ্ছি আমি জীবনে ভুলতে পারবো না, এই জয়নাল ভাইয়ের কথা, মেজদির কথা, আর আব্বা তো দিবেনি, এটা ওনার কর্তব্যের মধ্যে পড়ে। 26 মার্চ সকালবেলা গুলবাগে যখন আমরা দাঁড়িয়েছি, তখন এই ছাত্রলীগের যে নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা শহরে 35টা বাড়ি মানে জায়গা সিলেক্ট করা ছিল, যেটা হাসানুল্লাহ কিনুভাইয়ের বইয়েও আছে। এতে 255 নম্বর গুলবাগ আমাদের বাড়ি, এই এই ঠিকানাটাও আছে, ও যে বাসায় আমরা থাকতাম গুলবাগে, যে ক্র্যাকডাউন হলে পাকিস্তান আর্মিরা আক্রমণ করলে ছাত্রলীগের কর্মীরা কে কোথায় জড়ো হবে দেখা করবে। মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের বাসা ছিল লালবাগে, ছিল গেন্ডেরাতে, ছিল এই গুলবাগে আমার বাসা ছিল। তো সেই অনুযায়ী ছাত্রলীগের মাহবুব ভাই, উনি সহসভাপতি, উনি সকালবেলা গুলশান থেকে, উনি গুলশানে থাকতেন, গুলশান থেকে চলে আসলেন। এসব কেউ আসেনি আমাকে, না আসেনি। আর আমার বন্ধু মন্টু এবং আলমগীর, আলমগীর পরবর্তীতে আমার ছোটো বোনের হাজব্যান্ড মানে হয়েছিল, ছোটো বোনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আমরা এই 4 জন মিলে ওই না আমার বন্ধু নাজু পরিবারের সঙ্গে আমরা নরসিংদী গেলাম। ওখান থেকে মাহবুব ভাই বলল যে আমার, ওনার মেজ ভাই তখন ইউনাইটেড ব্যাংক পাকিস্তান আমলে, ইউনাইটেড ব্যাংকের রামচন্দ্রপুর শাখার ম্যানেজার কুমিল্লার। তা আমরা ওখানে যে রাত্রেবেলা নরসিংদী থাকলাম, পরের দিন সকালবেলা 28 মার্চ আমরা নদী পার হয়ে কুমিল্লা ঢুকে রামচন্দ্রপুর যেয়ে পৌঁছলাম। তখন মানে আমরা তো খালি তখন যানবাহন চলছিল না, হেঁটে মেটে রেস্ট নিয়ে
মানে জায়গায় জায়গায় বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যার সময় যে রামচন্দ্রপুর বাজারে পৌঁছাই, এবং সন্ধ্যার সময় রামচন্দ্রপুর বাজারে লঞ্চে লাস্টে আমরা লঞ্চে করে গিয়ে নামি আর কি। ওই লঞ্চ ঘাটে দেখি সিরুভাই, আমাদের এখানে ওই রমনাথ থানার দারোগা ছিলেন সিরুভাই, উনি ড্রেস মানে পোশাক পরি অবস্থায় আমাদের বহু মিছিলে উনি আমাদের সঙ্গে ছিলেন, উনি এরকম একজন পুলিশ অফিসার। তো যাই হোক, তো সিরুভাই আমাকে দেখে বললো, কিরে তুই ইদু? আমি হ্যাঁ সিরুভাই আসছি, মাহবুব ভাই হিসাবে সবাই সময় পরিচয় করাই দিলাম। তো বললো যে এরকম আমার ভাই ম্যানেজার, তো দেখাই দিল যে এদিকে ইউনাইটেড ব্যাঙ্কটা। আমরা গেলাম রাত্রেবেলা ওখানে থাকলাম, আমরা খেতে বসছি। তো মাহবুব ভাই কথায় কথায় হেসে ভাই বললো যে মেজদা তোমার ব্যাংকে কত টাকা আছে? তো মেজদা বললো যে হবে 25-30 হাজার টাকার মতো হবে। চলো এইটা নিয়ে সবাই আমরা ইন্ডিয়া জায়গা। তো উনি একজন সৎ অফিসারই বলবো। তো উনি বললেন যে এটা কী করে সম্ভব, আরও স্টাফ আছে সবাইকে মেরে ফেলবে অমুক টমুক। যাই হোক, এইটা নিয়ে যে জাস্ট একটা কৌতুক ছলে এইটা বলছিল। তা আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা সবাই বাজারে আসলাম। আবার বাজারে সিরুভাইয়ের সঙ্গে দেখা হলো, দেখলাম সিরুভাই মোটামুটিভাবে বেশ অর্গানাইজ করছে ওখানে ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে, যারা শরণার্থী যাচ্ছে তাদেরকে থাকার ব্যবস্থা স্কুলে। তা আমরা ওখানে বাজারে চা টা খেয়ে রাত্রে 12টার দিকে আবার বাসায় যেয়ে, তো মেজদা ঠিক করে রাখছিল যে পরের দিন ওই লোক যাবে, আমাদের ওই যে সিএনবি রোড বলে কুমিল্লায়, ওইটা পার হয়ে বর্ডার যেতে হবে আর কি। তো ওই রাস্তাটা পার হয় খুব টাফ, পাকিস্তান আর্মি সবসময় টহল দিত। সকালবেলা লোক এসে মেজদাকে বললো, মেজদা এসে বললো যে তোমাদের যাওয়া হবে না, এখানে হয় থাকতে হবে আর 5-6 দিন, কেন ওইটা কারফিউ দিয়ে দিয়েছে পুরা রোড এখন বন্ধ। তো মাহবুব ভাই যেহেতু বড় নেতা সেন্ট্রাল কমিটির ইয়ে, ওনার একটু ভয় বেশি ছিল আর কি। তো উনি বললেন না, আমরা এখানে থাকবো না, চলো ঢাকায় যাই, ঢাকায় যেয়ে সবার সঙ্গে যোগাযোগ করব। তো আমরা পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তা আমাদের প্রত্যেককে আমাদের চারজনকে মেজদা 500 টাকা করে দিল। এই আমাদের পকেটটা একটু ভারী হলো আর কি। তো ওই 2000 টাকা 500 টাকা দিল। পরে শুনেছি যে টুলু ভাইয়ের ভাবি মেজদার ওয়াইফ, উনি আরও 1000 টাকা দিছিল। এটা উনি রাস্তায় আমাদের বলছে যে আমার কাছে আরও 1000 টাকা আছে, চিন্তা করিস না। তারপরে আমরা ওখান থেকে আবার ঢাকা ব্যাক করলাম। ঢাকা ব্যাক করে আমরা মালিবাগ মোড়ের থেকে হেঁটে ঢুকতেছি, আব্বার সঙ্গে দেখা শান্তিবাগ গুলবাগের শিখ সংযোগস্থলে। হ্যাঁ তুমি এখনও পর্যন্ত এখানে আছো, কেন কী হয়েছে? তাই আমরা ঘটনাটা বললাম যে রাস্তা বন্ধ, বর্ডার বন্ধ হয়ে গেছে, আমরা যেতে পারিনি, আমরা এখান দিয়ে মাদারীপুর হয়ে যশোর হয়ে যাব। তা আমরা এসে বিকেল পর্যন্ত চেষ্টা করলাম, কোনো যোগাযোগ নেই কেউ। তা আমরা হেঁটে গেলাম ইয়েতে গুলিস্তান পর্যন্ত। ও এর মধ্যে একজন পুলিশ অফিসার বাঙালি, সেই আমাকে দেখে আব্বা সহ, আপনি এখনও পর্যন্ত ঢাকা শহরে আসেন? আপনাদের আমরা শুনলাম, এসে শুনছি মালিবাগ ঢুকার সময় যে আমাদের অফিস তছনছ করে ফেলছে একদম, আওয়ামী লীগ অফিসটা, আপনি এক্ষুনি ঢাকা ছাড়েন। তো আমি আর মাহবুবের সঙ্গে পরিচয় করালাম, বলে বাপরে ওনাকে নিয়ে আপনি সঙ্গে সঙ্গে ঘুরতেছেন, তাড়াতাড়ি যান আপনারা। যাই হোক, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে গুলিস্তান গেলাম। গুলিস্তান থেকে রিক্সা একটা নিয়ে, দুইটা রিক্সা নিয়ে আমরা চারজন সদরঘাটে নামলাম। তখন পেট্রোল ক্রাইসিস চারিদিকে, লঞ্চ টঞ্চ বন্ধ একটা দুটো চলছে। তা আমরা তো উদ্দেশ্য, আমরা যখন সদরঘাটে নেমে ওই ওটাকে কী বলে যেটা দিয়ে লোকজন যায় পল্টনের আগে সিঁড়ির মতো আর কি, হ্যাঁ ওইখানে ওইটা দেখি দেখি একটা লঞ্চ মাত্র জেটির থেকে ছাড়ছে আর কি। তা আমরা চিল্লায় এই থামো থামো বলে দৌড় দিছি। তো এর মধ্যে আমাদেরকে এই ঠেরো ঠেরো হল্ট হল্ট করছে, আমরা অতটা বুঝতে পারিনি। কিন্তু আমরা যখন ওই জেটিতে গেছি তখন দেখলাম যে 4-5 জন আর্মি সেনা মানে ইয়ে আর কি, নন কমিশন অফিসার সৈন্য, ওরা এসে কিধার যা রা হয়,
এর মধ্যে তো আমরা খবর পেয়েছি, খবর পেয়েছি না, অ্যানাউন্সমেন্ট শুনছি আমরা, কুমিল্লাতে যেও শুনছি, ঢাকায় শুনছি যে পাকিস্তান আর্মি বারে বারে ঘোষণা দিচ্ছে যে দুশ্মন কাটা দিয়া, আর যারা মানে গ্রামে গঞ্জে চলে গেছো তোমরা 1 তারিখ থেকে অফিসে জয়েন করো। তখন আমরা তো ঢাকায় আসছি 29শে মার্চ, তো হঠাৎ করে আমার জানি না এটা আল্লাহর ইশারাই হতে পারে যে আমার, আমি এবার মোটামুটি একটু ভাঙা ভাঙা উর্দুও বলতে পারতাম, গাঁও মে যা রাহা ক্যুঁ মেরা ওয়ালিদ সাহেব তো চলে আয়া অফিস, অফিস মে জয়েন করনে কে লিয়ে হাম যা রাহা ফ্যামিলি লানে কে লিয়ে। ওরা তো খুব খুশি, হ্যাঁ হ্যাঁ যাও যাও সব ঠিক হো গিয়া, কুছ নেই হ্যাঁ, তুই ঘাবড়াও মত, তুই লঞ্চ চালারা দেখলাম যে জেঠির থেকে ছাড়লেও ওরা জাস্ট দেখার জন্য ছিল যে আমাদেরকে ধরে নিয়ে যায় না ছেড়ে দেয়, ছেড়ে দিলে আমাদেরকে নিবে আর কি। এই জেটির থেকে 8-10 হাত দূরে অবস্থান করতেছিল, তো যাও যাও যখন বলছে তখন লঞ্চটা আস্তে আস্তে ভিড়ছে, আমরাও লঞ্চ ভিড়ের আগেই লাভ দিয়ে লঞ্চে উঠে গেছি। যাই হোক, আমরা লঞ্চে করে ওখান থেকে রাত্রেবেলা শরীয়তপুর সন্ধ্যার পরে পরে আর কি শরীয়তপুর পৌঁছলাম। তো ওইখানে দূর থেকে দেখি লোকজনের কোলাহল, সবাই জয় বাংলা স্লোগান, তো ওখান থেকে সার্চ লাইট মেরে আমাদের থামার কথা বললো, দুটো নৌকা আসলো একদম পুরা, দেখলাম যে ওখানকার পুলিশ লাইন থেকে সব পুলিশ টুলিশ অস্ত্র বস্ত্র নিয়ে। তা আমরা বললাম যে আমরাও জয় বাংলা স্লোগান লঞ্চ থেকে দিচ্ছি, আমরা বললাম, তো আমাদের পরিচয় মাহবুব ভাইয়ের পরিচয়, বিশেষ করে ওনার পরিচয়টাই আমাদের অনেক কাজে দিছে, ছাত্রলীগের সেন্ট্রালের সহসভাপতি, সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে গিয়ে প্রথমে হোটেলে ঢুকালো, হোটেলে আমাদের খাওয়াটা পরোটা ভাজি খেলাম, খেয়ে রাত্রেবেলা এক বাসায় আমাদেরকে রাখলো।